10 এই ভিডিওতে আমি কর্মবাচ্য আলোচনা করব। আমি প্রথমেই বলেছি বাচ্য কাকে বলে সেই সেক্ষেত্রে আমি প্রথমেই এটা বলে দিয়েছিলাম যে বাক্যে কর্তা ভাব প্রাধান্য পেলে ক্রিয়া কর্তার অনুগামী হয় বা অনুসারী হয়, তখন সেটাকে কর্তৃবাচ্য বলে। একইভাবে বাক্যে কর্ম প্রাধান্য পেলে ক্রিয়া কর্মের অনুগামী হয় বা অনুসারী হয়, সেটাকে কর্মবাচ্য বলে, ঠিক আছে, এবং সেই অনুসারেই ক্রিয়ারূপের পরিবর্তন ঘটে। এবার কর্তৃবাচ্যের মতো কর্মবাচ্যেরও কয়েকটি বৈশিষ্ট্য উঠে আসে, সেটা কি না, কর্মবাচ্যে কর্মপদের প্রাধান্য থাকে, ক্রিয়া কর্মের অনুগামী হয়, এটা তো বলা বাহুল্য। যেমন উদাহরণ আমি দিতে পারি, আগের উদাহরণগুলো তুলেও আমি দিতে পারি, যেমন আমি ভাত খাই, এটা কর্তৃবাচ্যে আছে, এটা কি বাচ্যে আছে, কর্তৃবাচ্যে। এইটাকে এই বাচ্যে এই এই বাক্যটাকে যদি বাচ্যের পরিবর্তন ঘটাই, অর্থাৎ এখানে তো আমি এই সর্বনাম পদ কর্তা হিসেবে রয়েছে, সেটাই প্রাধান্য পাচ্ছে, তাই ক্রিয়ারূপটা হচ্ছে খাই। এখন যদি কর্মের প্রাধান্য দিই তাহলে কি হবে, আমার দ্বারা ভাত খাওয়া হয়, তাহলে আমার দ্বারা ভাত খাওয়া হয় মানে আমার দ্বারা এই কর্মটা সম্পাদিত হচ্ছে। এখানে এই যে আমি, এ কিন্তু আমার হয়ে গেল, মানে গৌণভাবে অবস্থান করছে কর্তা, কর্তার কিন্তু এখানে মুখ্য অবস্থান নেই, মুখ্য অবস্থান কার না, ভাব, এ হচ্ছে মুখ্য। এই জন্য এই যে খাই ক্রিয়াটা ভাতকে ফলো করলো, ভাতকে অনুসরণ করে রূপটা পরিবর্তন করে ফেললো, খাওয়া হয়, বোঝা যাচ্ছে, খাই ক্রিয়াটা ভাতকে অনুসরণ করার ফলে খাওয়া হয় হয়ে গেল রূপটা, তাহলে এখান এটাকেই আমরা কর্মবাচ্য বলছি। এবার বৈশিষ্ট্য কি উঠে আসছে না, কর্তার সঙ্গে সম্বন্ধ পদের বিভক্তি। দেখো কর্তা এখানে আমি, আমিটা যখন আমার হচ্ছে, যে র বিভক্তিটা আসছে, এবং কর্তা গৌণভাবে অবস্থান করছে, কর্তা এখানে মুখ্যভাবে আর কর্তার অবস্থান নেই, হ্যাঁ, এই যে সম্বন্ধ পদের র এই বিভক্তি যখন যুক্ত হচ্ছে কর্তার গৌণ অবস্থান, আর তারপরে কর্মবাচ্যে দ্বারা দিয়ে কর্তৃক এই অনুসর্গগুলো বসে, ঠিক আছে, অর্থাৎ কর্তা এই র বিভক্তি যুক্ত হয়ে গৌণভাবে অবস্থান করে, অনুসর্গের ব্যবহার দেখা যায়, কখনো কখনো উজ্জ্বল থাকে। যেমন ভাত খাওয়া হয় যদি আমি বলি, এইটুকু যদি বলি ভাত খাওয়া হয়, হ্যাঁ, তো কেউ তো ভাতটা খাচ্ছে, তো কর্তা গৌণভাবে অবস্থান করছে, আমার ভাত খাওয়া হয় বা আমার দ্বারা ভাত খাওয়া হয়, এটা যদি উজ্জ্বল থাকে তাও আমরা ক্রিয়ারূপটা দেখে বুঝতে পারি যে কর্তা উজ্জ্বল আছে, তাই তো, তাহলে কখনো কখনো কর্তা উজ্জ্বল থাকে, আর অকর্ম ক্রিয়ার কর্মবাচ্য হয় না। অর্থাৎ এই যে আমি ঘুমাই, কি ঘুমাই এর উত্তর নেই, তো এই ধরনের যে বাক্য থাকে যেখানে ক্রিয়ার কর্ম থাকে না, হ্যাঁ, সেই জন্যে কি ঘুমাই, আমার দ্বারা ঘুমানো হয়, এই ধরনের পরিবর্তন হয় না, কেন কর্ম থাকা দরকার, ঠিক আছে, এখানে ক্রিয়ার ভাবটা প্রাধান্য পেতে পারে, আমার ঘুমানো হয় মানে ক্রিয়ার যে ভাব প্রাধান্য পেতে পারে, কিন্তু কর্ম থাকে না, কাজে কর্মবাচ্য মানে কর্মবাচ্য কিন্তু করা সম্ভব নয়, ক্রিয়া যদি অকর্মক হয় তাহলে কর্মবাচ্য করা সম্ভব নয়, ঠিক আছে, তাহলে বোঝা গেল যে কি হচ্ছে, তার মানে ক্রিয়াকে ক্রিয়ার অকর্ম ক্রিয়ার কর্মবাচ্য হয় না, তাহলে কি হতে হবে, ক্রিয়াকে সকর্মক কিংবা বিকর্মক হতে হবে, মানে অকর্মক হলে হবে না, সকর্মক কিংবা দ্বিকর্মক হতে হবে, ঠিক আছে, তাহলে কর্মবাচ্য বোঝা গেল। আচ্ছা এবার দেখো এখানে এই কর্মবাচ্যের পাশে জেনে নাও বলে একটা বক্স আছে, এটা একটু জানা দরকার, এটা পড়তে হবে, এই বক্সগুলো পড়তে হবে, আমি আগের ভিডিওতেও বলেছি যে বাংলায় বাচ্যের ক্ষেত্রে সমাপিকা ক্রিয়ার ভূমিকাই খুব গুরুত্বপূর্ণ, এটা, এবং সমাপিকা ক্রিয়াটাকে ধরেই কিন্তু বাচ্য নির্ণয় হয়, কখনোই অসমাপিকা ক্রিয়াকে ধরে কিছুই নির্ণয় করা যায় না, কারণ ওটা তো বাক্যকে সম্পূর্ণই করে না, কাজেই তুমি কী নির্ণয় করবে,
কাজেই সমাপিকা ক্রিয়াকেই গ্রহণ করতে হবে এবং সেটাই গুরুত্বপূর্ণ। এবং বাংলায় এক একটি সমাপিকা ক্রিয়ার অন্তত 43টি প্রচলিত রূপ আছে, সেটা কি না? এই যে দেখো ক্রিয়ার দেখে, দেখিস দেখেন, সাধারণত্বে সম্মানার্থে, তাই তো? দেখেন, তিনি দেখেন, এটা সম্মানার্থে হলো। আর দেখে, সে দেখে, বা রাম শ্যাম যদু মতো, মানে প্রথম পুরুষের যদি সম্মান দিয়ে বলি যে অমুক বাবু, রাম বাবু দেখেন, ঠিক আছে, আবার সে দেখে বা রাম দেখে হতে পারে, রাম বাবু সম্মান দিলাম সেজন্য দেখেন। কাজে এইভাবে ক্রিয়ার প্রচুর রূপ, যেমন এই তো সাধারণ মানে সাধারণ সম্মানার্থে সেটা তো আছেই। এবার কালো ভেদে, মানে ধরো কালো ভেদে অর্থাৎ কিংবা বর্তমান, অতীত, ভবিষ্যৎ, এক্ষেত্রেও তো ক্রিয়ার অনেক রূপ পরিবর্তন হয়, সেক্ষেত্রেও কিন্তু ক্রিয়ার এতগুলো রূপ পাচ্ছি। যেমন দেখছি, দেখছে, দেখছিস, দেখেছি, দেখছো, দেখছো, আমি এইমাত্র ওই যে পড়া দিয়ে যে পরিবর্তনগুলো দেখালাম, দেখলাম, দেখলে, দেখেছিলাম, দেখেছিল, দেখেছিল, এইগুলো একটুখানি দেখতে হবে যে ক্রিয়ার রূপটা কিভাবে পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? তাহলে কর্মবাচ্য এখানে শেষ হলো, এবার আমরা ভাববাচ্যে যাব। পরের ভিডিওতে আমি ভাববাচ্যের আলোচনা করছি।